মহানগরী যানজট নিয়ন্ত্রণের নতুন কৌশল ব্যবহৃত হব সিটি বাস আর শেয়ার ট্যাক্সি চলাচলের অব্যবহৃত পথ আঞ্চলিক পরিবহন প্রাধিকারীয় শীঘ্রই গ্রহণ করব ব্যবস্থা মহানগরীত সিটি বাস আর শেয়ার ট্যাক্সি চলাচলের বাবে আছে মুঠ 38টা পথ কিন্তু এই 38টা পথর ভিতর কেবল মাত্র 4-5টা পথে সিটি বাস আর শেয়ার ট্যাক্সি চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আছে মহানগরীত সিটি বাস চলাচলের বাবে আছে 16টা পথ শেয়ার ট্যাক্সি চলাচলের বাবে আছে 22টা পথ কিন্তু বাস্তব ক্ষেত্র মহানগরীত সিটি বাস আর শেয়ার ট্যাক্সি চলাচলের ক্ষেত্র ব্যবহৃত হয়ে আছে 2-3টা মূল পথে গুয়াহাটির যে ট্রাফিক সার্ভে এই সার্ভে করবলে দিয়া হয়েছে গতি এই ট্রাফিক সার্ভেটো হওয়ার পিছত আমি করিম কি যে আমার যে সিটি বাসের রুট আছে বা মেট্রো শেয়ার ট্যাক্সির মানে মেজিক যেটু কয় আমার মেজিকর যে রুট আছে লাইন আছে বা অন্যান্য গাড়ি সেই রুটবিলাক আমি নির্ধারণ করে দিম নির্ধারণ করে দিম মানে কি ধরো যেটু রাস্তাত যিমান গাড়ি চলে লাগে প্রয়োজন আছে সেইটোহে যাব পাৰিব কামরূপ জিলা পরিবহন কার্যালয় তথা আঞ্চলিক পরিবহন প্রাধিকারীর তথ্য অনুসরি গুয়াহাটি মহানগরীত চলাচল করা 10 লাখ যানবাহনের ভিতর 56,000 বাণিজ্যিক বাহন ইয়ারে 40,000 মালবাহী ট্রাক যাত্রীবাহী বাণিজ্যিক বাহনের সংখ্যা 15,000 হে গুয়াহাটি আর আশেপাশে চলে 8,800 অটোরিক্সা কামরূপ মহানগর পরিবহন কার্যালয়ের পঞ্জীয়ন থাকা বর্তমান মহানগরীত চলাচল করা সিটি বাসের সংখ্যা 1,281 ইয়ারে 669 সিটি বাস দৈনিক চলাচল করে মহানগরীর পথত 10 লাখ গাড়ি এগেনস্টে আপনার প্রায় 10টাও ভাল পার্কিং প্লেস নাই 10টা ইয়ার উপরি দৈনিক মহানগরীর পথত চলাচল করে 16খন মেজিক তথা মেট্রো শেয়ার ট্যাক্সি এই সকলবোৰ যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিফল হওয়ার বাবেই মহানগরীর যানজট নিয়ন্ত্রণের বাবে অব্যবহৃত পথ ব্যবহার করা হব বলে চিন্তা চর্চা করেছে আঞ্চলিক পরিবহন প্রাধিকারিয়ে ক্যামেরা পার্সন প্রণবজ্যোতি দাস আর সুনীত শইকীয়ার সহযোগত মৌসুমী শর্মা বরুয়া নিউজ 18 নর্থ ইস্ট